ঠান্ডা ঠান্ডা লেগেছে, ও ঠান্ডা। গাইস ঠান্ডা চলে এসছে, একটা জিনিস মনে পড়ে গেছে, ঠান্ডার সময় গাইস পিঠে খেতে হয়, আর ঠান্ডায় যদি পিঠে না খাওয়া হয় তাহলে ঠান্ডাটা আরো বেশি লাগে না। থালা নিয়ে রেডি পিঠে খাওয়ার জন্য, তাই এই যে থালা নিয়ে দাম দাম রেডি। সো আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে, তো গাইস কি হবে আজকের ভিডিওটা? স্পেশাল হবে, স্পেশাল আরে তো খেতে হবে, পিঠে খেতে হবে, কনফিউজ। তাই আজকের ভিডিওটা ইন্ট্রো আলাদা রকম ভাবে শুরু করলাম। তো হাই গাইস, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। বিদেশে চলে আসলাম একটা ইন্টারেস্টিং ব্লগ করে। আজকের ব্লগ ভিডিওটা কি হবে তোমরা বুঝে গেছো? আজকে স্পেশাল হবে টাম টাম হাতে প্রথম প্লেট। এ প্লেটে কি খাবে তুমি? আসতে পারেনি, তো ফাইনালি এসছে। তো অনেকদিন ধরে আসবে করে আসতে পারিনি, ফাইনালি সময় করে এসছে দাদু দিদা অনেক দিন পর আমাদের বাড়িতে। যাই হোক, তোমাদের দেখাবো দাদু দিদাকে, তারপর এখন আগে পিঠে বানানো হয়, যে পিঠে বানানোর পর্ব কি হচ্ছে চলো সেটা দেখতে থাকো। আজকে ভিডিও এখান থেকে শুরু করলাম, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, চলো শুরু করি। এখন মানে মোটামুটি আমাদের পিঠে প্রসেস এই মাত্র শুরু হলো, তো একটু আগে নারকেল ফাটিয়েছে রাহুল দা, আর এখানে দিদি নারকেলটা কুড়িয়ে নিচ্ছে, মানে আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমি পাচ্ছি না, তো দিদি নারকেল করাচ্ছে। আর আমার দিদা এখানে ময়দা গুলি এখানে খুলছে, ওখানে কড়াই বসে দিয়েছে ময়দা, মানে একটি ময়দা দিয়ে আর কি আটা খসাবে। আর এই যে গন্ধ পেয়ে চলে এসছে শিগগিরি করে, আমরা কিন্তু ডাকিনি, বিনা ইনভিটেশনে অতিথি। আর এই যে একজন বসে রয়েছে কিভাবে পটি স্টাইলে, আর অনন্যা এদিকে সব গোছাচ্ছে, আর দাদু এখানে কাকিমার সাথে কথা বলছে, আর এই যে আমার মাম্মা এখানে বসে দুষ্টুমি করছে, আর রাহুল দা গেছে পটিতে। তো আস্তে আস্তে সব প্রসেস তোমাদের দেখাবো, জাস্ট একটু ওয়েট করো, তো খানিকটা কাজ আগাক, তারপরে ব্লগটা আবার দিদি কন্টিনিউ করছে। শোনাই, আমাকে একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দাও না, যেখান থেকে আমি ঘরে বসে অনেক টাকা উপার্জন করতে পারবো। হায়রে, তুই ওয়েবসাইট খুঁজিস? চল তাহলে দেখ। আজকে ভিডিওটা স্পন্সর করেছে পারিম্যাচ। পারিম্যাচ হলো আমার একটা অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট, এখানে তুমি লাইভ স্পোর্টস ম্যাচ দেখতে পাবে। তাছাড়া এখানে সপ্তাহে 7 দিন তুই তোর ফেভারিট প্লেয়ার বা ফেভারিট ম্যাচের আপডেটও পেতে পারিস। তাই? হ্যাঁ। এইগুলো জানতে চাইছিলাম, আমি টাকা কিভাবে ইনকাম করব সেটা বল। আরে শুধুমাত্র এইটুকু নয়, তুই ওদের সঙ্গে অনেক টাকা ইনকামও করতে পারবি। তাছাড়া পৃথিবীতে প্রচুর জায়গায় এদের পার্টনার আছে। তাই নাকি? একদম। আর তাছাড়া এখানে তুই স্পিন লর্ড বা স্পিন গেমও খেলতে পারবি। স্পিন লর্ড স্পিন গোল সেটা আবার কি? স্পিন লর্ড, তুই যদি এটার মানে নাও বুঝিস তাও তুই এখানে কুইক আর্ন করতে পারবি, এত সহজ টাকা ইনকাম কর। একদম। তুই যদি পারিমাস থেকে ইনকাম করতে চাস তাহলে তোর ফার্স্ট স্টেপ হবে এই ভিডিওর ডেসক্রিপশনে আর ফার্স্ট কমেন্ট একটা লিংক আছে আর প্রোমো কোড আছে, সেটিকে তোকে ইউজ করতে হবে। তাহলে আমার লিংক আর প্রোমো কোড ইউজ করলে কি পাবো? লিংক আর প্রোমো কোড ইউজ করলে তুই পাবি, আর তুই তোর ফার্স্ট ডিপোজিটে পাবি 150% মানে 15,000% বোনাস। তাহলে গাইস দেরি কিসের, এক কোটি টাকা ডাউনলোড করো পারি ম্যাচ। আমি তো ডাউনলোড করবো, অনেক টাকা আনবো বোধহয় ফোনটা দিয়ে, আমি তো গেম খেলতে যাচ্ছি, তোমরা গেম খেলো। তো গাইস ব্যাপারটা কি হয়েছে, সোনাই ব্লগ কন্টিনিউ করেছে, করেছে তো এই ব্লগ কন্টিনিউ করেছে। ও শুনি, এখন হচ্ছে পূজা কন্টিনিউ করার পর ফাইনালি আমি এখন কন্টিনিউ করছি, আর এখন দেখতে পাচ্ছি এদিকে পিঠের জন্য সব প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। তো গাইস কমেন্ট করে বলো কাদের বাড়িতে পিঠে এখনো হয়নি বা কাদের বাড়িতে হয়ে গেছে, অবশ্যই কমেন্ট করে বলো, আমি কমেন্ট করব, চেক করব। তো কাদের কাদের বাড়িতে পিঠে হয়ে গেছে শীতকালে পিঠে খাওয়া, তাহলে আমরা যাবো কে পিঠে খেয়ে আসবো, ঠিক আছে? এই পিঠে না কিন্তু, যে পিঠে মাত্রা দেবো ওরকম না, এই যে পিঠে বানাচ্ছে সেই পিঠে খাবো। এটা কি পিঠে হবে এখন? এখন হবে কুলি পিঠে আর হচ্ছে পাটিসাপ। কে বানাবে? কে ম্যাডাম বলেন আজ কি কি হবে? পিঠে হবে কি পিঠে? পুলি পিঠে, হ্যাঁ পাটি সাপটা। দিদা এখানে কি করছে, এখানটা সেই কি বলে না নারকেল আর চিনি দিয়ে এখানে মিক্স করছে কড়াইয়ের মধ্যে, তারপরে কি করবা দি?
এরকম ভাবে হাত দিয়ে মিশিয়ে আবার উনুনে দিতে হবে তারপরে তারপরে যে আঠা আঠা হবে একটু তারপরে নামাই দেবো তাহলে এটা পুর বানানো হচ্ছে তাই তো আর এখানে দিদি এবার আমারটা আমি বলি হ্যাঁ দাঁড়াও এক সেকেন্ড তো এখন আমরা দিদির কাছ থেকে ইন্টারভিউ নেব তো চলো তো গাইস এখানে এখন আমি সেকেন্ড স্টেপ মানে হচ্ছে কুলি পিঠে যেটা হচ্ছে ওই পুরটা কুশিয়ে নিয়েছে খসানোর পর এটা এখন আমি রাউন্ড রাউন্ড করে নিয়েছি এখন আমি রুটির মতন বেলে নেবো তারপরে এই যে এই গ্লাসটার মাধ্যমে ছোট ছোট করে গোল গোল করে কাটবো তো কেটে নিই তারপরে কথা বলছি গাইস আমার অনেকটা হয়ে গেছে দেখো আর এই যে আমি বেলে নিয়েছি তো আর দিদা এখানটায় আমাদের ওই নারকেলের বললাম না তোমাদেরকে যে নারকেলের পুর বানাচ্ছিল তো পুরটাও কমপ্লিট হয়ে গেছে এবার শুধু পিঠে বানানোর অপেক্ষা তো চলো একটা সিনেমাটা দেখে নাও এই যে এই যে দিদা বলছে এটাও দেখা এটাও দেখা আমি জানাও গাইস আমি জানো ছোটবেলা যখন আমি ছোট ছিলাম দাঁড়া একটা কাজ হচ্ছে আমি যখন ছোট ছিলাম তখন আমি মা বা দিদা দিদা এই পিঠের ভিতরে এই নারকেল দিয়ে পুর বানাতো তখন কাঁচা কাঁচাই খেয়ে নিতাম এখনো তো খাস এখানে খাই খাবো আজকে তো গাইস আবার দিদি পরে ব্লগটা কন্টিনিউ করছে আর কিছু সিনেমাটিক শট দেখে নাও আমার চাদরটা দে এবার কি হয়েছে আমাদের পুর শেষ হয়ে গেছে নারকেলের তার জন্য কি হচ্ছে আমি চুষি কাটছি তো এইভাবে এইভাবে যেভাবে কাটে না আমি সেভাবে কাটছি তো মোটা মোটা হয়ে গেছে কেনা তো আরে এখানটা স্লিপ করছে তো হচ্ছে না তার জন্য আমি হাত দিয়ে ধরে ধরে কাটছি তার জন্য এরকম মোটা আর গাইস এখানে আমার দিদি খুব সুন্দর কি পিঠে কুলি পিঠে মানে হচ্ছে এদিকে ছোট ছোট আর এদিকে বড় বড় এগুলো খাবে যারা ছোট ছোট তারা আর এগুলো খাবে বড় বড় যারা বড় বড় তারা তাই তো আর ওইদিকে হচ্ছে আমার দিদা হচ্ছে ওইদিকে আমার দিদা হচ্ছে কুলি পিঠে বানাচ্ছে কুলি পিঠে না ওইদিকে হচ্ছে আমার দিদা ওইদিকে দিদির কি পিঠা বানাচ্ছে হ্যাঁ ওইদিকে দিদা পাটিসাপটা পিঠে বানাচ্ছে আর আমি দিদির ব্লগটা আবার কন্টিনিউ করছি তো এখনো অনেক কিছু বাকি পিঠে এখনো মানে সবে শুরু হয়েছে এখনো হয়নি তো তোমাদের সাথে সব শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন আমি পিঠে ভাজছি পিঠে বানানোর পরে এই যে কুলি পিঠে আর এখানে ভাজছি হচ্ছে আর এই পাটিসাপটা গুলো আমি করেছি আর এগুলো এবার সুজাদাকে খেতে দেবো তো চলো অসুজাদা না হাতের কাজ করে তো গেমে পাগল বেকার আমি আসলাম আর যাই হোক তো এইখানে সবাই কাজ করছে আমার দিদা এখন চুষি কেটে যাচ্ছে আর আমার মাম ভাত খেয়েছে আবে ভাত খেয়েছ এসানু যে বাবা ইস মহা মূল্যবান হাসি তো আজ আমার পিঠে পর্ব প্রায় শেষ এখন শুধু বাকি আছে এই যে চুষিটা এখন আমি রান্না করছি এই যে কড়াইতে আর এই দুধটা দেব এখানটা আরো কিছু জিনিস দেবো তো আমার তো ক্যামেরা ধরার মতন কেউ নেই আপাতত আমার কাছে আমি সেগুলো দেখাতে পারছি না কিন্তু লাস্ট টাইম বলে দেবো আমি কি কি দিয়ে জিনিসটা রান্না করেছি তো চলো এবার চটপট রান্না করে নিই তারপরে দেখা করছি এটা ভালো লাগে আর
তামতামের ফার্স্ট টাইম পিঠে খাবে তামতাম, তাই তো তামতাম? ফার্স্ট টাইম পিঠে খাবে ওর প্রথম শীত, মানে এটা সেকেন্ড শীত, ওই টাইমে ওর হয়েছিল সবে সবে, তার জন্য ওখানে আর পিঠের শাক ওটা খাবো না আমি, এই স্বাদ পাইনি, এখন পিঠে খাবে, খাও দেখো তো টেস্টি, খাও গাইস টেস্টি হয়ে যায়, টেস্টি না? আমি শুভ করে দাও, শুভ দাও, মাম দাও, ফ্ল্যাঙ্কিস দাও, ফ্ল্যাঙ্কিস দাও, আটু খাবে আটু, থাম্বনেল হয়ে গেল, হয়ে গেছে, এখন খাবো আমি, দেখি কেমন হয়েছে, শীতকালে পিঠে খাও আর কম্বলের মধ্যে ঢুকে ঘুমাও, এই হচ্ছে শীতকালে বিয়োগ, আমাদের ইউটিউবারদের ঘুমাতে হবে না, কাজ করতে হবে, সবাই কাজ করে, সবাই আর বসে খায় না, যাই হোক এখন আমার পিঠে খাই, আমি খাচ্ছি, সবাই এখন খাবে, তো খাওয়াটা দেখাবো, আমারটা খাওয়া খাওয়াটা দেখালাম, চলো পরে ভিডিও কন্টিনিউ করছি। ভুলে যেও না সামনে আমার বার্থডে, তো যাই হোক চল। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি যেখানে যাওয়ার উদ্দেশ্য, এখন ম্যাডাম লিফটের দরজা খুলছে, এখন আমরা যাব কতলাই পাঁচতলা, দাঁড়াও আগে লাগাতে হবে এটাকে সুন্দর করে, আর গাইস লিফটটা না প্রচুর স্পিডে ওঠে, ওই দেখো লাগাতে পারলাম না কেমন ভাবে উঠলো, প্রচুর ভয় লাগে লিফটে উঠে, প্রচুর ভয় লাগে, ভয় লেগেছে তোমার? এইটাই ভয় লাগে গো, এখানে সুন্দর ডেকোরেশন করেছে ছাদের উপরে, এখানে রান্না রান্না হচ্ছে, ম্যাডাম ঢুকছে, চলো ওখানে গিয়ে এখন দেখবো যার বার্থডে তাকে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, তো এবার সেই টাইমটা চলে এসছে বার্থডের বেস্ট মোমেন্ট, সেটা হলো কেক কাটিং হবে এবার, আর অঙ্কিতা অঙ্কিতার বান্ধবীদের সঙ্গে দাঁড়িয়ে পড়েছে, সবাই বলছে অঙ্কিতা ক্রাউনটা দেখা যাচ্ছে না, টুপিটা খুলে ফেলে তো খুলছে না, আর রাহুল এখানে আমি দেখছি সেটা মানে ভিডিও করছিল, আর এই যে কাকিমা, আজকে কাকিমাকে অনেক ইয়াং লাগছিল আর তিল তিল করছিল মুখটা, যাই হোক এবার কেকটা কাটিং হচ্ছে, সবাই হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলছে, হাতে তালি দিচ্ছে, সবাই সবাই এখানে আছে, তো অঙ্কিতা এবার কেকটা কাটবে, পুরোপুরি বাচ্চা মানুষ, তার অঙ্কিতাকে আজকে কি কিউট লাগছে, পুরো প্রিন্সেসের মতন লাগছে, আর ক্রাউনটা মাথায় দিয়ে বেশি সুন্দর লাগছে, আর অঙ্কিতা অঙ্কিতার মাকে বলছে মা কেকটা কাটছে না তো, বাচ্চা মানুষ যেহেতু অতটা বোঝে না সব কিছু, এবার অঙ্কিতা ওর মাকে একটু খাওয়াতে গেল, ও ব্লাস্টারও ফাটিয়ে দেওয়া হলো এবার, তো আমরা খুব মজা করে, তো অঙ্কিতা তো সবাইকে খাইয়ে দিচ্ছিল, আমাদেরকেও খাইয়ে দিয়েছে, তারপর আমরা খেতে যাই চলো, এবার এখানটায় খেতে বসেছি, তার সঙ্গে সঙ্গে পায়েস আর কেক দিচ্ছে, সেটা আমি পায়েস তেমন একটা ভালোবাসি না, তো আমি একটু খেলাম, রাহুলকে একটু খাইয়ে দিলাম, তো পায়েসটা মোটামুটি ভালোই ছিল, খারাপ না, আর কেকটাও মোটামুটি ভালোই ছিল, তো আমি কেক আর পায়েস দুটোই তেমন একটা ভালোবাসি না। খুব ইয়ার্কি মারছিল, আর এইখানে অঙ্কিতার মা তারপরে মাহির মা ওরা সবাই ছিল, আর এখানটায় গোলু গোলু পো এসেছিল আজকে, ও খুব ছোট তো এখনো সবকিছু বোঝে না, তো খাওয়া দাওয়া কমপ্লিট, এইদিকে কমপ্লিট,
গরু অনেকটা খেয়েছে, সেক্ষেত্রে সেক্ষেত্রে সোনাই খায়নি। দেখ ওর সাথে কম্পেয়ার করলে তোর দেখ প্লেটে দেখ আর ওর প্লেটে দেখ। হ্যাঁ সেটাই তো ভুল করলাম। এদিকে বিথির মা প্লেট ফিনিশ, আমার ফিনিশ। এই যে ইস, আপনি আর এই যে নোংরা বেচাস। তো গাইস আমরা বার্থডে থেকে এসে আমার ভিডিও পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন ভিডিও কমপ্লিট করে দেখি যে আমি ভিডিওটা এন্ডই করিনি। তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকু, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা, লাভ ইউ, টেক কেয়ার।